हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आज के आमी आरेकटा किड्स रेसिपी निये चले एसेछी। आज के आमी एकटा यूनिक रेसिपी आपनादेर साथे शेयर करब। तार आगे एकटु बोली दी जे आपनारा जे भिडियोते देखछेन जेटा हाते निये आछे सेटा होलो एकटा ब्याम, ताके बला हय ब्याम्बो शूट। सेटा दिये आज के आमी एकटा रेसिपी तैरी करब, चिकेनेर रेसिपी। তার আগে বলে দিই ব্যাম্বু শুটটাই কেন, আর এত কিছু থাকতে আমি ব্যাম্বু শুট দিয়ে কেন চিকেনের রেসিপিটা করছি। কারণ ব্যাম্বু শুটে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস রয়েছে, তাছাড়া এটা বাচ্চাদের হজমেও সাহায্য করে। ব্যাম্বু শুটকে পাওয়ার হাউস অফ নিউট্রিয়েন্টসও বলা হয়, কারণ এতে প্রচুর পরিমাণে ডায়েটরি ফাইবার্স আছে, ভাইটামিন আছে, অ্যান্টি অক্সিডেন্টস আছে, তাছাড়া এটা অ্যান্টি ক্যান্সারাস, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস রয়েছে এর মধ্যে। এটা ছাড়াও এর মধ্যে প্রচুর গুণ রয়েছে। তো দেরি না করে ঝটপট আমরা রেসিপিটা তৈরি করে দিই। আমাদের আজকে রেসিপি ব্যাম্বু চিকেন কারি, লেটস গেট স্টার্টেড। ব্যাম্বু শুটগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর কেটে নেওয়ার পরে আমি এটাকে বয়ল করব। বয়ল কিন্তু করতেই হবে, বয়ল করাটা খুবই ম্যান্ডেটরি, কারণ এর মধ্যে হাইড্রোজেন সায়ানাইড থাকে, যার জন্য এটা এর মধ্যে একটু বিটারনেস, যে তেতো ভাবটা থাকে, সেটাকে আমাদের দূর করতে হবে বাই বয়লিং। তো আমরা এটাকে ভালো করে বয়ল করে তারপরে ব্যাম্বু শুটকে আমরা ইউজ করব। আর লাগছে হলো চিকেন, একটা আলু চারটে টুকরো করে কাটা, একটা পটল চারটে টুকরো করে কাটা, আর ব্যাম্বু শুট তো লাগবেই। তাছাড়া মশলার মধ্যে রয়েছে হলুদ, ধনে, জিরে গুঁড়ো, লবণ, আর এটা গোটা গরম মশলা, একটা দারচিনি, একটা এলাচ, তিন চারটে লবঙ্গ, আর তিনটে গোলমরিচের গুঁড়ো, আর আদা, রসুন, পেঁয়াজ, আর টমেটো বাটা। তো এই সব নিয়ে আমরা রেডি করব হলো ব্যাম্বু চিকেন কারি। তো আমি এখন ব্যাম্বু শুটগুলোকে বয়ল করে নিচ্ছি। আমি অনেকটা এখানে ব্যাম্বু শুটগুলো বয়ল করছি, কিন্তু আমি এখান থেকে অল্প করে চিকেন কারিতে ইউজ করব। ব্যাম্বু শুটগুলোকে ভালো করে বয়ল করে নিতে হবে, যাতে এর তেতো ভাবটা চলে যায়। তো আমাদের ব্যাম্বু শুট বয়ল হয়ে গেছে। এবারে আমি প্রেশার কুকার বসিয়ে অল্প পরিমাণে তেল দেব। তেলটা গরম হয়ে গেলে আমি তারপরে এখানে গোটা গরম মশলাগুলো দেব, আর আস্তে আস্তে বাকি সব মশলাগুলো দিয়ে দেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার আমি এখানে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। তারপরে আমি আলু, বাকি সবগুলো ইনগ্রিডিয়েন্টস আস্তে আস্তে এখানে দিয়ে দেব। আলু দিয়ে দিলাম, পটল দিয়ে দিলাম, অল্প করে একটু নেড়ে এবার আমি মশলাটা, যেখানে আদা, রসুন, টমেটো আর পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম। তারপরে মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে একটু অল্প অল্প নেড়ে নিতে হবে। লবণ দিয়ে দিলাম অল্প করে। এবার আমি চিকেনের পিসেসগুলো দিয়ে দেবো।
চিকেনের পিসেসটা অ্যাড করার পর এবার আমি ব্যাম্বু শুট আপনারা দেখছেন এই অল্প পরিমাণটাই আমি নিচ্ছি, বেশি পরিমাণে দিতে হবে না, এই অল্পটাই আমি নিচ্ছি, এটা আমি চিকেনের মধ্যে অ্যাড করে দেবো। এবার দিয়ে একটু নাড়িয়ে টাড়িয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে আমি একটু জল দিয়ে দিলাম। জলটা আপনারা আন্দাজ মতন দেবেন। দিয়ে এবার আমি প্রেশার কুকারটা বন্ধ করে দিলাম। তারপর 3 থেকে 4 হুইসল হলেই আমাদের কিন্তু ব্যাম্বু শুট চিকেন কারি ফর দ্য কিডস রেডি। তো আপনারা দেখছেন আমাদের এই ব্যাম্বু শুট চিকেন কারি রেডি হয়ে গেছে। এটা খুবই টেস্টি, ডিলিশিয়াস আর খুবই নিউট্রিশিয়াস, আর এটা বাচ্চাদের জন্য খুবই উপকারী। থ্যাংক ইউ ফর ওয়াচিং। Subscribe my video. Bye.